বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য প্রিয় দর্শক আর মাত্র একদিন বাকি অর্থাৎ আগামীকাল একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনেক নাটক অনেক উৎকণ্ঠা অনেক অনিশ্চয়তা উদ্বেগ এবং কারো কারো মধ্যে উৎসবের আমেজ এর মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন 2014 নির্বাচনের প্রেক্ষিতে এই নির্বাচনকে ঘিরে মানুষের আগ্রহ কৌতূহল শুধু বাংলাদেশের মানুষেরই নয় বাংলাদেশের ভেতরকার মানুষেরই নয় প্রবাসে যারা আছেন তারা বাংলাদেশের সীমানার বাইরে পৃথিবীর বিভিন্ন দেশ যারা নানাভাবে বাংলাদেশের সঙ্গে সম্পর্কিত সেই সব দেশেরও অনেক আগ্রহ এবারের নির্বাচনকে ঘিরে আগ্রহের সঙ্গে অনেকের মধ্যে হতাশাও আছে সেই নৈরাশ্যের খবরাখবরও আমরা জানি যেমনটা মনে হয়েছিল প্রার্থী সংখ্যা শেষ পর্যন্ত কমতে কমতে অনেক কমেছে এমন অবস্থা দাঁড়িয়েছে যে বিরোধী দলের অনেক আসনে প্রার্থীও নেই এই নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসন বিচার বিভাগ সবাই কম বেশি জড়িয়ে গেছে নির্বাচন কমিশনের মধ্যে মতানৈক্যের কথাও আমরা কম বেশি দেখতে পাচ্ছি এবং প্রচুর পর্যবেক্ষক আসবার কথা ছিল বিদেশ থেকে যদিও যে সময়ে নির্বাচনটা হচ্ছে সেই সময়ে বিদেশিদের বাংলাদেশের মতো একটা দেশে আসা পশ্চিম থেকে খুব একটা স্বাভাবিক ব্যাপার নয় তারপরও অনেকেই আগ্রহ প্রকাশ করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত ভিসা সংক্রান্ত জটিলতা বা ভিসা না পাওয়ার কারণে অনেক পর্যবেক্ষকের সংখ্যা একেবারে হাতে গোনা পর্যায়ে এসে ঠেকেছে দেশীয় পর্যবেক্ষকরা যেভাবে নির্বাচনটা পর্যবেক্ষণ করতে চাইছিলেন তাদের সংখ্যাও নানা কারণে নানা জটিলতায় অনেক কম তারপরেও উভয় পক্ষই বলছেন যে তাদের প্রতিপক্ষ এই নির্বাচনটাকে পাঞ্চালের ষড়যন্ত্র করছে নানা রকমের পক্ষ থেকে নানা রকমের আশঙ্কা ব্যক্ত করা হচ্ছে যে নির্বাচনটি বানচাল ভণ্ডুল হয়ে যেতে পারে নির্বাচনে সহিংসতা হতে পারে যদিও ইতিমধ্যে অনেক সহিংসতার ঘটনা ঘটেছে হতাহতের ঘটনা ঘটেছে নির্বাচনে জঙ্গি হামলা হতে পারে বিদেশ থেকে প্রচুর টাকা আসছে এই নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা করবার জন্য সেরকম খবরাখবরও বিভিন্ন সংস্থা থেকে আমাদেরকে দেওয়া হয়েছে তার মধ্যেও অনেকে মনে করেন যে যারা ক্ষমতায় আছেন টানা দশ বছর তারা মনে করছেন যে ইতিমধ্যেই নির্বাচনে তাদের জোয়ার উঠেছে নৌকার জোয়ার এবং তারা বিপুল ভোটে বিপুল ব্যবধানে বিজয়ী হবেন বিপুল সংখ্যক আসন নিয়ে যারা বিরোধী পক্ষে আছেন যদিও নির্বাচনের আগেই বেশ কিছু আসন তাদের নেই অর্থাৎ প্রার্থীই নেই এমন একটা অবস্থা তৈরি হয়েছে নানা জটিলতার কারণে তারপরও আমরা খবরাখবর যেটি পাচ্ছি যে অনেক প্রার্থী চাইছেন না নির্বাচন করতে নির্বাচন থেকে সরে দাঁড়াতে কারণ নির্বাচন করবার মতো তাদের বক্তব্য হচ্ছে কোনো পরিবেশ নেই পরিস্থিতি নেই সেই অর্থে তাদের কোনো প্রচারণা সারা দেশে নেই তারা বলছেন তারা করতে পারেননি তাদের নেতাকর্মীরা কেউ জেলে কেউ পালিয়ে এলাকায় থাকতে দেওয়া হচ্ছে না এরকম পরিস্থিতির মধ্যেও নেতৃত্ব অর্থাৎ বিএনপির যে নেতৃত্ব যারা এখন নেতৃত্ব দিচ্ছেন বিএনপি মহাসচিব কিংবা জাতীয় ঐক্যফ্রন্টের ডক্টর কামাল হোসেন তারা বলছেন এই 30 তারিখে নতুন করে বাংলাদেশ স্বাধীন হবে দেশে নীরব ভোট বিপ্লব হবে কীভাবে সেই প্রত্যাশা তারা করছেন সেটি যদিও খুব একটা স্পষ্ট নয় কিন্তু এটি তাদের আশাবাদ এবং এই আশাবাদ বেশ জোরের সঙ্গেই তারা বলছেন যে মানুষ ভোট কেন্দ্রে যাবে এবং ভোট কেন্দ্রে গিয়ে বিপুল ভোটে তাদেরকে বিজয়ী করবে এবং তারা একথাও বলছেন ডক্টর কামাল হোসেন তিনি নিজেই বলেছেন যে জীবন গেল ভোট কেন্দ্রে যাবেন এবং প্রয়োজন বোধে তার মরদেহ নিয়ে হলেও মানুষ যেন ভোট কেন্দ্রে যায় এরকম একটা পরিস্থিতিতে একদিন পরে নির্বাচন আমরা সবাই আশা ব্যক্ত করতে চাই যে নির্বাচনটি শেষ পর্যন্ত ভালো হোক কিন্তু কেমন নির্বাচন হতে যাচ্ছে এবং এই নির্বাচনের ক্রিয়া প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া কী সেগুলো নিয়ে আলোচনা করবার জন্য দুজন রাষ্ট্রবিজ্ঞানী আমার সঙ্গে স্টুডিওতে আমার বায় বসা আছেন বাংলাদেশ পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের চেয়ারম্যান প্রফেসর ডক্টর আতাউর রহমান তিনি বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কাজ করেছেন আমার ডানে যিনি রয়েছেন তিনিও একজন স্বনামধন্য রাষ্ট্রবিজ্ঞানী শিক্ষকতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি সরকারি কর্মকর্তা ছিলেন উচ্চ পদে কাজ করেছেন এবং বিভিন্ন কাগজে জাতীয় আন্তর্জাতিক লেখালেখি করছেন দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকারে মন্ত্রিত্ব করেছেন ডক্টর মিজানুর রহমান শেলি ডানে বসা স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে এবং শুনতে চাইবো আপনাদের কাছে যে কালকের যে নির্বাচন সেই নির্বাচনকে ঘিরে আপনারা কেমন দেখছেন যে একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে কী ধরনের নির্বাচন আসলে কালকে হতে যাচ্ছে ডক্টর আতাউর রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সুন্দরভাবে উপস্থাপনা করেছেন আমি একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে প্রথমেই একটু ভূমিকা দিতে চাই যে নির্বাচন মানেটা কি এবং কি উপাদান ছাড়া একটা ভালো নির্বাচন
হয় না প্রথমে নির্বাচন কথাটাই হচ্ছে একটা প্রতিযোগিতার ভিত্তিতে কিছু লোককে সিলেকশন তার মানে হচ্ছে যে পলিটিক্যাল পার্টিসিপেশন বা অংশগ্রহণ এর একটা মূল প্রসেস হলো নির্বাচন এখানে দুটো জিনিস ইনভলভ একটা হচ্ছে নাগরিকরা কিভাবে তাদের যে ফান্ডামেন্টাল রাইটস বা আমরা বলি ইনঅ্যালিয়েনেবল রাইটস অবিচ্ছেদ্য যে অধিকার সেটা কিভাবে প্রয়োগ করবে রাষ্ট্রীয় বা তাদের প্রতিনিধি এবং একটা রাষ্ট্রকে রাষ্ট্রের মধ্যে তাদের পার্টিসিপেশন বা অংশগ্রহণ কিভাবে থাকবে আর হচ্ছে প্রতিযোগিতার ভিত্তিতে কিভাবে কিছু লোককে আমরা পার্লামেন্টে পাঠাবো জনগণের বা নাগরিকের রিপ্রেজেন্টেটিভ হিসাবে এই জন্য আমরা বলি অনেক সময় যে একটা পপুলেশনের যে ডাইভার্সিটি একটা পপুলেশনের যে বিভিন্নতা এটাই কিন্তু নির্বাচনকে আরও সমৃদ্ধ করে এক্সাইটিং করে এবং বাংলাদেশ কিন্তু গণতন্ত্রের যে প্রক্রিয়া নির্বাচনের জন্য নাগরিকরা পাগল বাংলাদেশের মানুষ কারণ বাংলাদেশের মানুষ এটা জানে যে এই ভোট কথাটা মানেই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা ভোট কথাটা মানে আমার অধিকার ভোট কথাটা মানে আই হ্যাভ দ্য পাওয়ার আমার একটা শক্তি আছে একদিন পাঁচ বছরের একদিন এবং কেউ কেউ মনে করছেন দশ বছরে এবার প্রথম বা বারো বছরে প্রথম যুগের মধ্যে এই যে সুযোগটা এই যে অধিকারটা তারা করতে চায় অত্যন্ত দুঃখের বিষয় যে বাংলাদেশে প্রতিবারই যখন নির্বাচন আসে আমরা এমন একটা সাতচল্লিশ বছর বয়স হয়ে গেল আমাদের অথচ এমন একটা পর্যায়ে আমরা আসতে পারি নাই যে নির্বাচনটাকে একটা প্রাতিষ্ঠানিকরণ এবং একটা স্টেবল বা স্থিতিশীল করতে পারলাম না একানব্বই সাল থেকে আমাদের যে গণতান্ত্রিক যাত্রা তারপরেও দেখেন প্রতিবারই এই বিঘ্নিত হয় প্রতিবারই একটা অন্য সরকারের মাধ্যমে একটা নাগরিকদের অধিকার নিশ্চিত করতে হয় প্রার্থীদের প্রার্থিতা ঠিক করতে হয় প্রার্থীরা কিভাবে সিকিউরিটি লাভ করবে সেটা এবং এবারের নির্বাচন এর একেবারেই তুঙ্গে এসে পৌঁছেছে আমি বলে আমি মনে করি উই হ্যাভ রিচড অ্যাট দ্য পিক অফ যে কি একটা হচ্ছে যে সবাই ভাবছে যে এখনও ভাবছে ভয় ভীতির মধ্যে যে ভোটটা দিতে পারবে নাকি তিরিশ তারিখে এটা একটা আমি মনে করি আমাদের নির্বাচনী ব্যবস্থা যে ভেঙে গেছে সেটার একটা আরেকটা দিক হচ্ছে যে প্রার্থীরা এভাবে যেভাবে নিগৃহীত হলো এই যে একটা ভয় ভীতির পরিবেশে এবং আইন শৃঙ্খলাকারী বাহিনী যেভাবে তৎপর হলো এবং যে শোডাউন আমরা কোনো দিন আগে নির্বাচনের শোডাউনটা ওইভাবে দেখিনি প্রচারণা হতে পারে কিন্তু শোডাউন নির্বাচন মানে হচ্ছে বিনীত হওয়া মডেস্টি মানুষের কাছে যে ভোট করা আর এখন আমরা দেখছি যে শোডাউন কে কার উপরে ইট ইজ এ নিউ ফেনোমেনন ইন বাংলাদেশ পলিটিক্স আমি মনে করি এটা কে কার উপরে তো আর এখন আর সুযোগ নাই মানে হ্যাঁ একটাই একই ধরনের চলছে বাট যেভাবেই হোক ওদের যদি কিছু থাকেও ওরাও চায় যে ওরাও পারলে হয়তো ওরাও পারলে তারাও করতে হ্যাঁ তারাও করতে আমি এখানে ইরেসপেক্টিভ অফ পার্টিস কিন্তু একটা পার্টি ইজ এই বেশি ডিসঅ্যাডভান্টেজ বলে মনে হচ্ছে আর একটা হচ্ছে যে এটা আমি এই জন্য শুরু করতে চাচ্ছি যে ইটস এ ভেরি লো পয়েন্ট ইন আওয়ার পলিটিক্যাল কালচার আজকে আমরা যেখানে এবং এটা তো একটা বড় চ্যালেঞ্জও বাংলাদেশের জন্য বিশেষ করে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিসগুলো বিশেষ করে যারা ক্ষমতায় আছেন যে একটা দলীয় সরকারের অধীনে নির্বাচন ভালো করা যায় কিনা তারা বলছিলেন যেটি তারা করবেন তাদের উপর আস্থা রাখতে হ্যাঁ সেটা তো ধরেন বাংলাদেশের যে বাস্তবতা রাজনৈতিক কেউ কখনো কথা রাখেনি সুতরাং আমরা রাজনীতিবিদদেরকে যেভাবে দেখছি রাজনৈতিক দলগুলোর চরিত্র যেভাবে দেখছি এবং তাদের যে প্রতিজ্ঞা সেগুলোর তো অনেক ব্যত্যয় এই যে ভুলগুলো ক্রমাগত করছে এবং অতীত থেকে শিক্ষা নিচ্ছে না এগুলো তো আমরা ক্রমাগত দেখছি সুতরাং আমি মনে করি এর পরেও মানুষের আশা যে একটা শান্তিপূর্ণ বিশ্বাসযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে কিন্তু এটা পেতে যাচ্ছি বলে আমার মনে হচ্ছে না সুতরাং এটাই ভয় আর দুই নাম্বার হচ্ছে এটা যদি না হয় কি হবে সেটা একটা সেই আলোচনা আমরা বোধহয় পরে আসি দেখি কি হতে যাচ্ছে বলে ডক্টর মিজানুর রহমান শেলি মনে করেন আমি মুগ্ধ হয়ে শুনছিলাম প্রফেসর আতাউর রহমানের বক্তব্য কারণ তিনি বর্তমানে যে অবস্থা যে পরিস্থিতি আমাদের দেশে বিরাজমান নির্বাচনের ক্ষেত্রে
তা অত্যন্ত দক্ষতার সঙ্গে বর্ণনা করেছেন, তাকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আমার মনে হচ্ছিল এই কথাগুলো শুনতে শুনতে হ্যারল্ড লাস্কের একটি কথা ছিল, একটি সময় সম্পর্কে একটা সমাজে, যে দ্য ওনলি সার্টিচিউড ওয়াজ আনসার্টেনিটি, একমাত্র নিশ্চিতই ছিল অনিশ্চিতি। আমাদের মনে হয় আমাদের যে নির্বাচনটি আগামী 30শে ডিসেম্বর সংঘটিত হতে যাচ্ছে, তার মধ্যে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এর অনিশ্চয়তা। এখন পর্যন্ত অনেকেই বলছেন নির্বাচন হবে, তো নির্বাচন হবে কি না, এইরকম ধারণা বোধহয় অন্য কোনো নির্বাচন আগে এভাবে মনে হয়নি। এমনকি 14 সালের বিতর্কিত নির্বাচনটিও সেখানে গিয়ে গণ্ডগোল হয়েছে, সেখানে পুরো সমস্যার সৃষ্টি হয়েছে। একটি বিরোধী পক্ষের সম্বন্ধে বলা হয়েছে সে সহিংসভাবে সে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেছে, প্রতিরোধ করা তো তারা বলেছেন যারা নিজেরা করছেন। সেখানে জানা ছিল যে একটা পক্ষ প্রবলভাবে সেটা বাধা দেবে, আরেকটি পক্ষ প্রবলভাবে প্রচণ্ডভাবে তাকে সত্যিকার বাস্তবতায় পরিণত করার চেষ্টা করবে। সে নির্বাচনে কেউ আসুক বা না আসুক, কম আসুক বা বেশি আসুক, 2014 সনে অন্তত আমরা সেটুকু জানতাম, আজকে আমরা সেটাও জানি না। আজকে বলা হচ্ছে সবাই এসছেন, সবাই আসছেন বলে এটাকে একজন অংশগ্রহণমূলক একটি নির্বাচন বলা যাবে। কিন্তু আবার অনেকে প্রশ্ন করছেন যে সব দলের অংশগ্রহণে কি অংশগ্রহণমূলক নির্বাচন, সবাই সব দল আসলেই তো অংশগ্রহণমূলক হলো না। যারা ভোট দেবেন, যারা কুশীলব, তারা যদি না আসেন বা না আসতে পারেন যে কোনো কারণেই হোক, তাদের অসুস্থতার কারণে, পরিবেশগত কারণে, চতুর্দিকের অবস্থা দেখে, তাহলে পরে সেটাও তো অংশগ্রহণমূলক অনুষ্ঠান হলো না, অংশগ্রহণ নির্বাচন হলো না। এই যদি অবস্থা দাঁড়ায় তাহলে পরে মানুষ কোন দিকে যাবে? তখন কি প্রশ্ন উঠবে না যে যারা যাদের জন্য এই ভোট যজ্ঞ, যাদের জন্য এই ভোট উৎসব, তারা আসলে এতে স্থান পায়নি, তাদেরকে এড়িয়ে দিয়ে কাজ করা হয়েছে যেভাবেই হোক, বুদ্ধি করে কৌশলগতভাবে, যাদের হাতে ক্ষমতা, যাদের হাতে ক্ষমতা নেই তারা সকলে মিলে এমন একটা অবস্থার সৃষ্টি করেছেন যাতে করে ধন্যবাদ দিতে পারেননি সাধারণ মানুষ, ধন্যবাদ দিতে পারেননি ভোট দেওয়ার জন্য, তাদের ভোট অন্য কেউ এসে দিয়ে গেছে অথবা তারা ভোটই দিতে পারেনি, তাহলে সেটা তো নির্বাচন হলো না। তার সবচেয়ে বড় কথা হলো নির্বাচন কিন্তু আসলে গণতান্ত্রিক এবং অগণতান্ত্রিক দুই ধরনেরই আছে, এই দুনিয়াতেই আছে। এই দুনিয়াতে আমরা দেখেছি যেগুলো সাম্যবাদী রাষ্ট্র তথাকথিত বা সমাজতান্ত্রিক রাষ্ট্র, সে চীন হোক অথবা সোভিয়েট ইউনিয়ন হোক, পরে তাদের এখানে কীভাবে নির্বাচন হয় এ সম্পর্কে দারুণ সন্দেহের কারণ রয়েছে, এবং সেটাকে নির্বাচন ইলেকশন না বলে সিলেকশন বলাই সম্ভবত যুক্তিযুক্ত। কারণ সেখানে যারা ক্ষমতায় থাকেন তারা একদলীয় ভিত্তিতে কাজ করেন এবং তারা বেছে নেন কে কী হবে না হবে। তো এই জিনিসটা তো আমরা গণতান্ত্রিক নির্বাচন বলতে পারি না। সুতরাং নির্বাচন দু ধরনের আছে, গণতান্ত্রিক নির্বাচন এবং অগণতান্ত্রিক নির্বাচন। অগণতান্ত্রিক নির্বাচন যদি আমরা করে থাকি তাহলে পরে তার ফলাফল হবে এই যে আমরা গণতন্ত্র পাবো না, যতই মুখে বলি না কেন গণতান্ত্রিক বিধি ব্যবস্থা চালু হবে না, গণতন্ত্র সেভাবে চলবে না। এবং যেভাবেই আমরা এটাকে বলি না কেন, এই যে একটা কথা আছে ইংরেজিতে, ফর ফর্মস অফ গভর্নমেন্ট লেট দ্য ফুলস কন্টেস্ট, দ্যাটস বেস্ট উইচ ইজ অ্যাডমিনিস্টার্ড বেস্ট। গভর্নমেন্টের বা সরকারের আকার কী হবে, তার অবয়ব কী হবে, এটা নিয়ে তর্ক করা বেকুবের কাজ। আসলে যে সরকার সুশাসিত হয় সেটাই সরকার, সেটাই গণতান্ত্রিক সরকার, সেটাই বাঞ্ছিত সরকার, এটি একটি কথা। আবার সেই সঙ্গে এই কথাও একজন লিখে গেছেন যে সেলফ গভর্নমেন্ট ইজ দ্য বেস্ট, ইজ সামথিং ইউনিক, গুড গভর্নমেন্ট ইজ নো সাবস্টিটিউট ফর সেলফ গভর্নমেন্ট। যতই ভালো হোক না কেন
সুশাসন আসলে স্বশাসনের বিকল্প নয়। স্বশাসন যদি খারাপও হয়, যিনি তাকে সেভাবে শাসন করেন তিনি বুঝতে পারেন, তিনি তাকে সংশোধন করতে পারেন। তার অংশীদারিত্ব আছে, কিন্তু সেটা তো শুধুমাত্র উপর চাপানো সুশাসনের সম্ভব নয়। সেজন্য সুশাসনকে গণতান্ত্রিক বা অংশগ্রহণমূলক হতে হবে, এবং সেই কথা যদি নিশ্চিত করতে হয় তাহলে আমাদেরকে আবার ফিরে যেতে হবে সঠিক এবং সুষ্ঠু নির্বাচনে। নির্বাচন যেন উদার হয়, নির্বাচন যেন স্বাধীন হয়, নির্বাচন অবাধ হয়, নির্বাচন যেন মুক্ত হয়, এই কথাটা আমাদের পরিষ্কারভাবে গ্রহণযোগ্য হয়। ডক্টর আতাউর রহমান, যদিও শেষের কথা আপনি শুরুতেই বলতে চাইছিলেন যে না হলে যে যে আইডিয়াল সিচুয়েশনটা হওয়া উচিত আপনি বলছেন, বাঞ্ছনীয় যেটি হওয়া, বা ডক্টর শেলিও বলছেন না হলে কি হবে আপনি বলতে চাইছিলেন, আমি থামিয়ে দিয়েছিলাম আপনাকে, পরের প্রশ্নে আমরা পরে যাই অন্যান্য বিষয়ে। কিন্তু প্রথম কথা হচ্ছে যে আপনি যদি দেখেন এই যে এমার্জিং ডেমোক্রেসির যে বা উদীয়মান যে গণতন্ত্র, আমরা কিন্তু এখনও উদিতই হচ্ছি, এখনও তো কনসলিডেট করতে পারিনি, সুসংহত করতে পারিনি। ইদানিং যে এই 2018 যে নির্বাচনগুলো হলো, একটা হচ্ছে যে আমাদের সঙ্গে তুলনামূলক আসে এবং ওই দিকেই আমাদের যাচ্ছে, একটা হলো কঙ্গোতে, রিপাবলিক অফ কঙ্গোতে এই যে ভায়োলেন্স দেখছেন আপনি, এটা আফ্রিকান একটা কান্ট্রিতে হলো, জিম্বাবুয়েতে হলো, এই 2018 এবং সবচেয়ে হলো ব্রাজিলে যে হলো, যেখানে প্রেসিডেন্সিয়াল নির্বাচনে বলসোনারো প্রেসিডেন্ট হলেন। কিভাবে হলেন, যে একটা কতগুলো বৈশিষ্ট্য, একটা হচ্ছে জোর জবরদস্তি করা, ইন্টিমিডেশন অ্যান্ড ফিয়ার, এই হবসের থিওরির মতে, হবস বলছিল যে মানুষের মৃত্যুর চেয়ে ফিয়ার অফ ডেথ ইজ মোর ইম্পর্টেন্ট, ওটা বেশি মানুষকে শেষ করে দেয় একদম ভেতরে ভেতরে, ফিয়ার, ওটাকে আমরা বলি মরে গেলে তো মরে গেলই, হ্যাঁ, ইলেকট্রাল পলিটিক্সে বলে ইন্টিমিডেশন, রাইট, যে আপনি ভয়ের মধ্যে রাখলেন। আরেকটা হচ্ছে আপনি সত্যিকারভাবে মেরেই ফেললেন। তো এবারে আমরা দেখছি যে মারার চেয়ে ফিয়ারটা বেশি, এবং এই ফিয়ারটা কিন্তু দলীয় যেরকম একদল আরেক দলের বিরুদ্ধে, সেরকম আইন শৃঙ্খলা বাহিনীর একটা ফিয়ার। আমি সেটাই বলতে চাইছিলাম যে কোনো কোনো ক্ষেত্রে দলের চাইতে আইন শৃঙ্খলা রক্ষা করার বাহিনী প্রশাসন, এবং কোনো কোনো ক্ষেত্রে যে মানুষের ভরসার জায়গায় জুডিশিয়ারি, তাদের ভূমিকাটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন যে তারাও এই পুরো প্রসেসের মধ্যে এমনভাবে জড়িয়ে গেছে যে তারা তো ধরেন টেকনিক্যাল গ্রাউন্ডে কাউকে বাদ দিচ্ছে, কাউকে নিচ্ছে ইন এ কনভেনিয়েন্ট ওয়ে, বুঝছি। কিন্তু আমি বলছি যে এই ফিয়ারটা যে ইন্টিমিডেশন অ্যান্ড ফিয়ার বাই দ্য স্টেট, আমি এখানে আমার একটা থিওরি আছে যেটা বলি যে অ্যান এক্সক্লুসিভ স্টেট ইজ নট কন্ডিউসিভ ফর ডেমোক্রেসি। আপনি যদি এমন একটা অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র যদি না, যে রাষ্ট্র সবাইকে এক করে দেখতে পারে, রাষ্ট্র মানে আমি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন এবং অন্যান্য যেগুলো সব মিলেই তো রাষ্ট্র, সুতরাং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশে আমরা দেখতেছি যে একটা, আমরা কোন দিকে যাচ্ছি, একটা এক্সক্লুসিভ স্টেট যেখানে কিছু লোককে তারা কোনো মতেই জনগণকে স্পেস দিতে চাচ্ছে না, দে ডোন্ট ওয়ান্ট টু অ্যালোকেট স্পেস ফর দ্য সিটিজেন। তারা যেমন এখন আমরা কি দেখছি যে পুরা নির্বাচনী যে স্পেস যেখানে মানুষরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে যাবে তা নাই, কিন্তু সিকিউরিটির বেড়া জালে আমরা দেখছি যে মানুষ এখন ভয়ে ঢাকা শহর প্রায় খালি হয়ে যাচ্ছে। পুলিশ বলেছে যে, বা পত্রিকায় খবর দেখলাম যে ব্যাচেলার যারা আছে তাদেরকে যেন বাসা থেকে, বাসা ছেড়ে দিতে হয়, ঢাকা থেকে বের করে দিতে হবে। আবার মফস্বল থেকে খবর আসছে যে এলাকায় অনেক ছেলেপেলেকে থাকতে দেওয়া হচ্ছে না যদি তার কোনো পলিটিক্যাল আইডেন্টিটি থাকে বা ইয়াং ছেলেপেলেদের, সো কোথায় যাবে তারা আসলে? সে যে বলছি এই যে একটা এক্সক্লুসিভ স্টেটের আমরা এমার্জেন্সি দেখছি, আমি বলতেছি এইটা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য ভালো না। এবং আমরা দেখছি যে জিম্বাবুয়ে রবার্ট মুগাবের লং যে একটা শাসন সেটাও কিন্তু চলে গেল এবং জনগণের ভোটেই সে চলে যেতে হয়েছে, চলে গেল, কিন্তু দেশটাকে কোথায় নিয়ে গিয়ে একেবারে কোন পর্যায়ে নামিয়ে নেয়। হ্যাঁ, ইকোনমি ইজ টোটালি ইউনো একটা
শ্যাটার্ড হয়ে গেছে। সেই জন্য আমি বলছি এবং পুরা যে ওয়েস্টার্ন কান্ট্রিদের সম্পর্ক সে এত খারাপ করে ফেলছে যে এখন প্রেসিডেন্ট নানাগোয়ের জন্য ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু রিস্টোর ইট। সুতরাং এটা একটা আরেকটা, সুতরাং এটা কিন্তু আমাদের নজর রাখতে হবে যে আমরা দলীয় কে ক্ষমতায় যাব তার এই প্রতিযোগিতার মধ্যে যে আমাদের রাষ্ট্রকে না নষ্ট করে দিই, যে রাষ্ট্র এই স্বাধীনতার মধ্যে দিয়ে হয়েছিল একটা অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র সেটাকে যেন নষ্ট না করে দিই। সেদিকে আমরা দেখছি যে একটা ওইভাবে রাষ্ট্র যাচ্ছে যে তার মূল চেতনাগুলোর থেকে কিন্তু আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, আমি বলছি না যে ডিসকানেক্ট হয়ে যাচ্ছি, সেটা যেন আমাদের মনে থাকতে হবে। সেই জন্য বলছি এই ইলেকশনগুলোর মধ্যে আসলে তখন বোঝা যায় যে ক্ষমতার যে দ্বন্দ্বগুলো এত আমরা উপরে নিয়ে যাচ্ছি যে ক্ষমতা সর্বস্ব একটা রাজনীতি আমাদের গ্রাস করছে যেটা রাষ্ট্রকে একটা ক্ষতিগ্রস্ত করতে যাবে আগামী দিনে। সুতরাং এটা একটা আমাদের, আমি মনে করি যে এই আরেকটা যেটা আমরা সবসময় বলি যে অসম প্রতিদ্বন্দ্বিতা এখন যেটা হচ্ছে, যে একটা দল যারা অনেকবার ক্ষমতা ছিল, ওয়াশিংটন পোস্টে আজকে একটা আর্টিকেল জাস্ট বের হয়েছে আপনি দেখতে পারবেন, সেখানে লিখছে দি গ্রোথ মাইন্ডেড আয়রন লেডি, তো শেখ হাসিনা হ্যাজ এমার্জ অ্যাজ এ গ্রোথ মাইন্ডেড আয়রন লেডি বাট ইন এ ফ্র্যাজাইল ডেমোক্রেসি অ্যাট দ্য কস্ট অফ ডেমোক্রেসি। সেটা যদি হয় অ্যান্ড আবার যদি 15 বছর উনি ক্ষমতায় ছিলেন, আরও যদি ধরেন একটা ভালো নির্বাচনের মধ্যে যদি উনি না আসতে পারেন, যেটা উনি বলেছেন যে আমি যেন নির্বাচন হয়ে আসতে চাই না, তাহলে কিন্তু আমাদের ডেমোক্রেসি আরও ফ্র্যাজাইল হয়ে যাবে এবং এটা কোথায় যায় যাবে ইভেন আফটার দি ইলেকশন, সেটা খুবই মানে আমি মনে করছি যে সেটাই আমাদের এখন ভাববার বিষয় যে যদি একটা ইলেকশনে জয় পরাজয় তো আছেই। আরেকটা দিক যে আমাদের যে মেইন প্রতিপক্ষ বিএনপি বা জাতীয় ঐক্যফ্রন্ট, যেটা খুবই প্রয়োজন একটা গণতান্ত্রিক পদ্ধতির জন্য, কারণ আমরা তো দেখছি যে এক্লিপস অফ জাতীয় পার্টি, জাতীয় পার্টি এখন যাওয়ার পথে এটা দেখাই যাচ্ছে, তো সুতরাং এখন এমার্জেন্স অফ এই গ্রুপটা জাতীয় ঐক্য ফ্রন্টের ব্যানারে যারা আছে, এরা ধরেন গত 5 বছর ধরে কিন্তু পলিটিক্যাল স্পেস পায়নি। আগেরটা তাদের ভুল ছিল 2014টা, এটা আমরাও বলেছি, কিন্তু 2014 ইলেকশনের পরে এখন তো অনেকে বলছেন যে ভুল যে ছিল না, মানে আজকে পর্যন্ত তাদের অনেকে বলছেন, সেটা তো আমরা প্রমাণ হলাম, মানে আমাদেরকে এই অবস্থায় এসে প্রমাণ করতে হলে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই, যে আমাদেরকে আসলে মরে প্রমাণ করতে হলো যে আমরা আসলে না, এটা ঠিক না, কেননা আমি বলছি আমি আমার আর্গুমেন্ট হচ্ছে যে এই সরকার দেখছে বর্তমান যে গ্রোথ মাইন্ডেড আয়রন লেডি উনি দেখছেন যে এভাবে তো করা যায় এবং আমি 5 বছর কাজ করেছি এবং একটা পারফরমেন্স লেজিটিমেসি বা কাজের মধ্য দিয়ে তার একটা বৈধতা আসছে, এবং উনি যদি এটাকে এখন যদি গণতান্ত্রিক পদ্ধতিতে এটাকে উনি একটা পার্টিসিপেটিভ ইলেকশনের মাধ্যমে উনি আবার আসতে পারেন তাহলে কিন্তু এটা সবচেয়ে ভালো ছিল। কিন্তু উনি যদি এই যে অর্কেস্ট্রেটেড এবং কন্ট্রোলড মেকানিজমের মধ্যে দিয়ে আরেকটা ইলেকশন করে এটা যদি জনগণের কাছে প্রতীয়মান হয় এবং আমরা বলি পারসিভড, নট নেসেসারিলি উনি করেছেন সেটা বলার কথা না, কিন্তু মানুষ ভাবছে যে এটা জোর করে নিয়ে গেল যেটা 2014 এটাও যদি হয়, তাহলে কিন্তু এই লেজিটিমেসিটা উনি কখনোই পাবেন না, এই যে জনগণের যে সমর্থন বা মনের থেকে একটা লেজিটিমেসি সেটা আমরা ভয় পাচ্ছি। কিন্তু লেজিটিমেসির চাইতো এখানে আপনারা দুজন মানে এই প্রশ্নটা যেটি আপনি বলছিলেন যে পারফরমেন্স দিয়ে উনি অনেক কিছু করতে পেরেছেন এবং ওই যে গ্রোথ মাইন্ডেড দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা নানান কিছু আছে সেগুলো নিয়ে অনেকের আবার নানা বিতর্ক আছে, আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু এই যে প্রশ্ন হচ্ছে যে ওনার একটা আইনি বৈধতা তৈরি হয়েছিল, নৈতিক বৈধতা না থাকলেও, কিন্তু তারপরও যদি 5 বছর তো আবার পারফর্ম করেন, আরও ভালো পারফর্ম করেন, খুব একটা ম্যাটার করলো কি বা করবে কি, মানে নৈতিক বৈধতার প্রশ্ন বলছি আমি, না উনি পরবর্তী 5 বছর কি সাফারিংসটা হবে, মানে গত 5 বছরে তো আসলে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনের পরেও কোন রকমের ঝুঁকি ঝামেলা কষ্ট হয়নি, ওটার কিছুটা লেজিটিমেসি তো উনি করতে পেরেছেন, কারণ বরং 2008 নির্বাচনের পরে 9 থেকে 14 পর্যন্ত যেই
ঝক্কি ঝামেলা পোহাতে হয়েছে সেটা কিন্তু এই চোদ্দোর পরে এই পাঁচ বছরে পোহাতে হয়নি, বরং অনেক স্মুথ রান করতে পেরেছেন। তাতে করে ওনার যে ইটা ছিল, আমি যেটা ব্যবহার মনে করি যে ওনার নেতৃত্বের বিকাশটা ছিল যে আমি অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্য দিয়ে আমি জনগণকে এমনভাবে নিয়ে যাব ওই স্লোগানের ভিত্তিতে যাতে করে রাজনৈতিক বৈধতাটা আমি পেয়ে যেতে পারি। কিন্তু বাংলাদেশের মানুষ তো দেখেছে, যেমন অনেকেই করে যে আইয়ুব খানের আমলেও আমরা দেখেছি অনেক উন্নতি হয়েছে, গ্রোথ হয়েছে, কিন্তু মানুষের যে পার্টিসিপেশন, মানুষের যে অংশগ্রহণ রাজনৈতিক সেটা কিন্তু হয় নাই, যার ফলে আমরা দেখছি যে হ্যাঁ। সুতরাং শেখ হাসিনা তো ধরেন যেভাবে দূরদর্শিতার সঙ্গেই অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে নিয়ে যাচ্ছিলেন সেটার মধ্যে কোনো আমরা ই করতে চাই না, যদিও আপনি বলতে পারেন অনেকেই বলে যে কিন্তু ডিস্ট্রিবিউশন ঠিক হয় নাই, কিন্তু গ্রোথ থিওরিটাই এরকম, ডিস্ট্রিবিউশনটা ট্রিকল ডাউন আস্তে আস্তে হয়। সুতরাং ওই দিক থেকে আমি মনে করি না যে, কিন্তু উনি যে স্ট্রাকচার ইকোনমির করেছেন সেটা কিন্তু ভালো। এখন পরবর্তী প্রবলেম হলো যে উনি যদি এভাবে আবার এগোতে চান এবং অর্থনীতিতে যদি আবার ঠিক না করেন, ঠিক করতে না পারেন, কারণ এখন অর্থনীতি দেখা যাচ্ছে যে যেভাবে মানি লন্ডারিং হয়েছে, যেভাবে ব্যাংকগুলো বিনষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, যেভাবে টাকা পয়সা এবং অন্য কিছু হয়ে গেছে, হ্যাঁ, তাতে কিন্তু মানুষের একটা পারসেপশন গ্রো করে গেছে যে অল ইজ নট গুড, ইউসি, যদিও ওটা দেখা যাচ্ছে অল তো আর সবসময়। আর মেগা প্রজেক্টগুলো যেভাবে হয়েছে, না আমি বলছি যে মেগা প্রজেক্টগুলো তো যেভাবে দুর্নীতি হয়েছে, তো সুতরাং এই পারসেপশনটা তো মানুষের মধ্যে আছে। তো সুতরাং আমি বলছি যে এটার উপরে, বাট শি হ্যাড এ স্ট্রং গ্রিপ, এটা আমি বলতে পারি যে ওনার একটা শক্ত, উনি মনে করছে এই শক্ত হয়ে আবার উনি আবার আসতে পারবেন। সো বাংলাদেশের মানুষের জন্য শক্ত শাসন দরকার, কিন্তু গণতান্ত্রিক শাসন সবসময়ই উনি মনে করেন করেন না, এটা যদি হয়ে থাকে আমার কাছে তাই প্রতীয়মান হচ্ছে, এই শক্ত শাসনের মধ্য দিয়েই উনি অ্যানাদার ফাইভ ইয়ার্স নিতে পারবেন। সুতরাং যার ফলে এবারে নির্বাচনটা দেখেন আপনি শক্ত হাতে উনি ধরেছেন, উনি যতই কথা বলুক না কেন যেভাবে যে মেকানিজমের থ্রুতে উনি অপোজিশনকে মার্জিনালাইজ করছেন, এবং যেভাবে আমরা নির্বাচনে দেখছি যে জনগণও ঠিক 50% যদি টার্ন আউট হয় এবং তার মধ্যে তো 35-30% তো আওয়ামী লীগ নিতেই পারবে, তাহলে 30% ভোট পেলে উনি তো হয়ে যাবে, আমি মিনিমাম বলছি 50% টার্ন আউট হয়, আর যদি মাপকাঠি হবে যদি 70% হয় এটা ডিফিকাল্ট হবে, তাহলে অপোজিশন হয়ে যাবে 65-70% যদি হয় টার্ন আউট হয়। আপনার এই হিসাব তো বিভিন্ন গণমাধ্যমের যে হিসাব আমরা দেখছি তা তো মেলে না, মেলে না, কিন্তু আমি ওভারঅল বলছি যে যদি একটা ফেয়ারনেস ইন পোলিং হয়, না তারাও যে ঠিক বলছে সেটা না, তারা যে বলছে তাদের অর্থায়ন করতে কি হচ্ছে কিভাবে হচ্ছে সেগুলো নিয়ে নানা রকমের কথাবার্তা তো আছে, মানে এগুলো আছে। আমি যে খবর বেরিয়েছে আমার কাছে মনে হচ্ছিল আতাউর রহমানের কথা শুনে যে এই ইলেকশনের পরদিন সকালে মানুষের মনে হবে কিনা কাল রজনীতে ঝড় হয়ে গেছে রজনীগন্ধা বনে, কাল রজনীতে ঝড় হয়ে গেছে রজনীগন্ধা বনে, ঝড়টা আমরা টের পেলাম না কিন্তু হয়ে তো গেল। যে কথা প্রশ্নের মাধ্যমে তুলেছেন জিল্লুর যে এমন কী হবে, তাহলে মানুষের মধ্যে কি একটা নিরাশা চিরন্তন হয়ে দাঁড়াবে, এবং সেখানে যখন এই ধরনের হতাশা জনমনে দেখা দেয় এবং প্রবলভাবে দেখা যায় তখন তার একটা ফলাফল আমরা দেখতে পাই, তার একটা প্রভাব আমরা দেখতে পাই, তার একটা অভিজ্ঞতা আমরা দেখতে পাই। সেই দশায় কি লোকেরা বসে থাকবে, নাকি এর মধ্যে যারা শাসন ক্ষমতায় রয়েছেন তারা যথাযথ ব্যবস্থা নেবেন যাতে করে গণতন্ত্রায়ন সম্ভব হয়, যাতে করে মনে না হয় যে কথাটা আমাদের আতাউর রহমান প্রফেসর বলছিলেন। আমার তখন মনে হচ্ছিল আমার নিজের একটা কবিতার লাইনের কথা, এই নবায়ন নামে সে কবিতার নাম, তাহলে একটা লাইনে লেখেছিল যে কি দেবে তরুণী কাল আর নবায়িত পুরাতন ছাড়া। আসলে পুরাতন বারবার ঘুরে আসে, যে কথাটা পরিষ্কারভাবে নতুন রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় তাহর বলতে চেয়েছেন
সেটা হলো যে এক্সক্লুসিভ একটা অগ্রহণযোগ্য মানে অগ্রহণমূলক একটা অংশগ্রহণমূলক নয় এই ধরনের একটা ব্যবস্থা চালু আছে এবং চালু রয়েছে চালু যাতে থাকে সেজন্য প্রবল প্রতাপে চেষ্টা করা হচ্ছে তাহলে এই এটিকে অংশগ্রহণমূলক নয় এর একটা আলাদা পুরনো নাম ছিল এখন আউট অফ ডেট হয়ে গেছে এটা পুরনো দাগে এটা বলতে এটাকে বলা হয় এক নায়কত্ব এটা কেন হয় এক এক দেশ এক দলীয় শাসন ঘুরে ফিরে তাই আসে রাষ্ট্রবিজ্ঞান নতুন করে কিছু আবিষ্কার করতে পারে না রাষ্ট্রবিজ্ঞানের চোখে যেটা ধরা পড়ে সেটা যুগোপযোগী ভাষায় প্রকাশ করা হলো একজন দক্ষ রাষ্ট্রবিজ্ঞানের কাজ এবং আতাউর তাই করেছেন আমি তাতে আপত্তি নেই আপত্তি এইখানে যে এই ধরনের যে ব্যবস্থা তাকে কি গণতন্ত্র বলা উচিত তাকে কোনোভাবে অবশ্য আতাউর সেই সঙ্গে যোগ করেছে যেটা গ্রোয়িং বা ইনক্রিজিং গণতন্ত্র মানে গণতন্ত্র হয়নি হতে যাচ্ছে আমরা যেমন বলি ডেভেলপিং কান্ট্রি উন্নয়নশীল রাষ্ট্র উন্নত রাষ্ট্র নয় সেরকম গণতান্ত্রিক ধরনের রাষ্ট্র গণতন্ত্রের পথে যাচ্ছে এমন রাষ্ট্র এবং সেই সম্বন্ধে যখন সন্দেহ হয় যে আদৌ যাচ্ছে কি না বা পেস্টান আছে কি না পিছন দিকে যাচ্ছে অথচ বলছি যাচ্ছি সামনের দিকে সেখানে কিন্তু একটা প্রতারণামূলক ব্যাপার রয়েছে যা মানুষকে কষ্ট দেয় যা ব্যবস্থাকে বিষাক্ত করে কলুষিত করে কারণ আমরা যে ব্যবস্থাটুকু পেয়েছিলাম ব্রিটিশের থেকে এমনকি পরবর্তী পাকিস্তান আমলেও অনেকখানি তার যে প্রথম দিকে যখন বাংলাদেশ শুরু হলো তখন আমরা তাকে দেখেছি প্রশাসন নষ্ট হয়নি প্রশাসনে যে ভিত ছিল সিভিল সার্ভিস বা ক্যাডার সার্ভিস সেগুলোকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিস্ট্রয় করেননি তিনি তাকে ধ্বংস করেননি বরং তার মাধ্যমে তিনি কাজ করছেন যে সামান্য সময় তিনি পেয়েছেন তার ফলে কোনো বড় ধরনের প্রশাসন গড়তেই হয়েছে না সেই তো কিছুই ছিল না নতুন দেশ নতুন কিছু করতে যান নতুন হ্যাঁ ওর মাধ্যমে পুরোটার মধ্য থেকে এবং সেই যে বিচারালয় বা বিচার ব্যবস্থা তার সঙ্গে কোনো রকম দ্বন্দ্ব সেখানে হয়নি সেই কথাগুলি আমরা আজকে এতদিন পরে বলছি যে সন্দেহ প্রকাশ করা হচ্ছে যে বিচারালয় ঠিকমতো চলছে তো সন্দেহ প্রকাশ হচ্ছে যে যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে যা রাষ্ট্রকে নিয়ন্ত্রিত করে সরকারের মাধ্যমে সে ব্যবস্থা গ্রহণ করে তারা কি কলুষিত হয়েছে তারা কি অত্যন্ত খারাপ অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে তার মধ্যে দুর্নীতি ঢুকেছে তার মধ্যে দলীয়করণ কি প্রচণ্ড হয়ে পড়েছে যাতে করে মানুষের পক্ষে এমনকি স্বাধীনভাবে ভোট দেওয়া সম্ভব না এই প্রশ্নগুলির উত্তর যতক্ষণ পর্যন্ত না দেশ দিতে পারবে দেশ বলতে আমি এখানে বলো যে আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা যেটা দাঁড়িয়েছে এই কত সাম্প্রতিক কালে আমরা রাষ্ট্র আর সরকারকে এক করে ফেলেছি অথচ রাষ্ট্রবিজ্ঞানের সাধারণ ছাত্র প্রথম মাসেই জানে রাষ্ট্র এবং সরকার দুটো আলাদা জিনিস রাষ্ট্র স্থায়ী সরকার স্বল্পস্থায়ী সরকার আসবে যাবে সে নির্বাচনের মাধ্যমে হোক বা তার অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে হোক রাষ্ট্র থাকে সরকার চলে যায় সুতরাং সেইভাবে দেখতে হবে এবং রাষ্ট্রের সঙ্গে সরকারকে মিলিয়ে ফেললে পরে একটা ভয়াবহ দুর্যোগ রাষ্ট্রের জীবনে নেমে আসে জনজীবনে নেমে আসে এবং জনগণের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে দাঁড়ায় জি প্রফেসর আতাউর রহমান একটু ক্যাটাগরিক্যালি আপনি বলবেন যে কী কী ধরনের ক্রাইসিস হতে পারে যদি নির্বাচনটা আকাঙ্ক্ষিত নির্বাচন শেষ পর্যন্ত না হয় অনেককে ব্যত্যয় ঘটেছে কিন্তু সবাই মনে করছেন যে 30 তারিখ আসলে মানুষ ভোট দিতে যাবে এবং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে আপনি সাক্ষাৎকার আপনার আমি দেখছি আপনার আপনার মতামত দিচ্ছেন পশ্চিমা গণমাধ্যমগুলো অন্যান্য দেশের গণমাধ্যম ইভেন আমাদের প্রতিবেশী তারা এবার খুব সরব নির্বাচনে না থাকলেও তাদের গণমাধ্যমগুলো বেশ সরব এবং তারা নানা রকম অ্যানালাইসিস দিচ্ছেন এবং আমরা দেখছি যে আন্তর্জাতিক মহলও বেশ বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন তারা এই নির্বাচনটাকে বেশ সিরিয়াসলি দেখবার চেষ্টা করছে
এবং প্রতিদিনই তাদের নানা রকমের বক্তব্য নানা রকমের তৎপরতা লক্ষ্য করছি। সো কী কী সমস্যা আপনি দেখতে পান যদি নির্বাচনটা ঠিকঠাক মতো না হয়? একটা হচ্ছে যে ভূ রাজনীতি থেকে যদি আমরা দেখি পার্সপেক্টিভে, বাংলাদেশের এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। একটা তো জনগণের অধিকার থেকে, আর একটা হচ্ছে জিও পলিটিক্স, সেই পরিপ্রেক্ষিতেও এটাকে দেখা যেতে পারে। কারণ সেই পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখি যে বাংলাদেশ কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট কান্ট্রি নাও। কারণ দেখেন, এই যে বিগত বছরগুলোতে এক দশক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে এক বছর আমরা দেখলাম, বিশেষ করে এখানে কিন্তু একটা ফরেন পলিসির যে ডায়নামিজমটা ছিল, যে একটা ব্যালেন্স কিন্তু চেষ্টা করা হয়েছে, স্পেশালি ইন্ডিয়ান চায়নার মধ্যে, ইন্ডিয়া চায়না ওয়েস্টার্ন আমেরিকা রাশিয়া, সো এর মধ্যে একটা ব্যালেন্স তৈরি করা হয়েছে। যদিও ইট স্টিলটেড ইন ফেভার অফ ইন্ডিয়া অ্যান্ড রাশিয়া, বাট ওরা একেবারেই বেশি টিল্টেড হলে যাতে করে একেবারেই আমাদের বিপর্যয় হতে পারে না। এখানে একটা ভুল হয়েছে যে যে ইন্ডিয়া যে রাশিয়ার কথা আমরা চিন্তা করেছি, যারা আমাদের সাহায্য করেছিল, যারা আমাদের মিত্র ছিল, তারা আর নেই, একাত্তর আর নেই। এখন হলো 2018 সন, সেই কথাটা কতখানি মনে রেখেছেন আমাদের সিদ্ধান্ত গ্রহণকারী নীতি নিয়ামক ব্যক্তিবৃন্দ, এ সম্বন্ধে আমার সন্দেহ। দ্যাট ইজ ট্রু, বা সেটা আরেকটা দিন। কারণ আমরা দেখতে চাই যে দেখেন, একটা দেশের পলিটিক্স বা ফরেন পলিসি যদি আমি দেখতে চাই তার গতি প্রকৃতি, তাহলে যে সিদ্ধান্ত নেয় তার মাইন্ডে কী আছে, উনি কী ভাবেন, তার চিন্তাধারা কী, এটা কিন্তু ইম্পর্টেন্ট, বোথ হিস্টোরিক্যালি অ্যাজ ওয়েল অ্যাজ কারেন্ট অ্যান্ড দ্য ফিউচার। এই যে বিগত 10 বছরে বাংলাদেশের যারা, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার যে চিন্তার প্রতিফলন আমরা দেখেছি ফরেন পলিসিতে, তাতে কিন্তু একটা ব্যালেন্সের মধ্যেও উনি টিল্টেড ছিলেন টুয়ার্ডস ইন্ডিয়া অ্যান্ড রাশিয়া। ওয়েস্টার্ন কান্ট্রিজ ওয়ার নট ভেরি হ্যাপি, বাট দে আর নট অলসো আনহ্যাপি, তারা আবার অখুশিও ছিল না যে বাংলাদেশের মতো একটা দেশ যদি উন্নতি করতে পারে এবং আমাদের ব্যবসা বাণিজ্যগুলো চলল, হ্যাঁ, এবং চায়না বা রাশিয়ার সঙ্গে তাদের সম্পর্কটাও চলল, তাতে কোনো ই নেই। সুতরাং এটা একটা এক ধরনের আমি বলবো সাকসেস, ইটস এ ডাইনামিক প্রসেস। কিন্তু একটা যেখানে মিসিং হয়েছে যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আস্তে আস্তে ডিরেইলড হয়ে গেছে, আরেকটা বা আমি বলবো যে ডোয়ার্ফড হয়ে গেছে, ছোট হয়ে গেছে। তাদের যে ক্ষমতা, তাদের যে আমরা বলি কার্যকারিতা, এগুলো আমরা দেখতে পারি নাই। সুতরাং এটা একটা ফল্ট লাইন। এবং আরেকটা জিনিস হয়েছে, যেমন ওটাও কন্ট্রাডিক্টরি, যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা বিরাট কৃতিত্ব যে রোহিঙ্গা, এতগুলো রোহিঙ্গা, 1 মিলিয়ন রোহিঙ্গারে উনি আশ্রয় দিয়েছেন। সো মানবতার দিক থেকে তো এটা একটা বড় জেস্টার, বাট অ্যাট দ্য সেম টাইম প্রতিপক্ষকে দমন নিপীড়ন উনি এটা ওই সুবাদে করলেও আন্তর্জাতিকভাবে অতটা ওই লেভেলে তাকে নিতে পারে। আরেকটা জিনিস আছে যে জঙ্গিবাদ প্রতিহত করা, তথাকথিত জঙ্গিবাদ সেটাকে প্রতিহত করা পশ্চিমা বিশ্বের জন্য অত্যন্ত মঙ্গলকর একটা ব্যাপার বলে প্রতীয়মান করা হয়েছে। ওটা তো রিজিওনাল অ্যাজ ওয়েল অ্যাজ গ্লোবাল জঙ্গিবাদ দমন এবং সাকসেসফুলি উনি করতে পেরেছেন, সুতরাং তার ক্রেডেনশিয়াল তো স্ট্রং, ইউসি, বাট অ্যাট দ্য কস্ট অফ ডেমোক্রেটিক ক্রেডেনশিয়াল, সেটা একটু খর্ব হয়ে গেছে। এখন কথা হচ্ছে এই ইলেকশনটা একটা শি ওয়ান্টেড ইনিশিয়ালি, তার আমার কাছে মনে হয়েছে যে উনি এটার থেকে সরে আসতে, এটাকে একটু অ্যাডজাস্ট করতে চাচ্ছিলেন, কিন্তু নিজের ক্ষমতা হারিয়ে তো অ্যাডজাস্ট করা একটু ডিফিকাল্ট। কারণ এই দেশের মানুষ হলো কি যে রাজনৈতিক এবং অর্থনৈতিক দুটোকে আলাদা করে দেখে, খাওয়া দাওয়া করার পরেও তারা বলবে যে উনি তো আমারে গাল দিছিলেন, উনি তো আমাকে কথা বলতে দেয় নাই, সুতরাং ওনাকে ভোটটা দিব না। সুতরাং এই ফিয়ারটা কিন্তু আমাদের বাঙালি সমাজের কিন্তু এটা আছে। আমি নিজেও দেখেছি বিশ্ববিদ্যালয়ে আমার ছাত্ররাও যদি তার ভালোর জন্য একটা ধমক দিছি, বলে স্যার তো আমাকে ধমক দিছিলেন, ভোটটা দেয় নাই। সুতরাং আমি বলি যে এই
এই যে সাইকোসিস, এই যে ফিয়ার অফ দ্য পিপুল, এটা কিন্তু একটা এই সরকারের মধ্যে আসছে ইউসি। এবং বাট অ্যাট দ্য সেম টাইম আমরা দেখছি কি বাংলাদেশে অল্টারনেটিভ লিডারশিপটা তো খুব স্ট্রংভাবে জনগণের মধ্যে আসে নাই। একটা ফিউজিটিভ লিডারশিপ, একটা ধরেন যে এখন যেভাবে হয়েছে মানববন্ধন করে, হ্যাঁ, বেগম খালেদা জিয়া যখন আউট অফ দ্য সিন হয়েই গেছে ভার্চুয়ালি, এবং আস্তে আস্তে আউট অফ মাইন্ড অফ দ্য পিপুল, এটা যদি করতে পারে তাহলে তো আর কোনো ন্যারেটিভ লাগবে না ইউসি। তো সুতরাং এই যে একটা সাইকোলজিক্যাল অরিয়েন্টেশন বা থিঙ্কিং, এটাই তো কাজ করছে আমি মনে করি যে এটা। সুতরাং এর প্রতিফলন আমরা দেখতে পারবো নির্বাচনের মধ্যে। আমি যেটা মনে করি, যেটা পাকিস্তানে হয়েছে, যে ইমরান খান তো আর্মি ব্যাকড, স্টেট ব্যাকড, বাট অ্যাট দ্য সেম টাইম ইমরান খান কিন্তু একটা কাজ করেছে যে সব দলের রিপ্রেজেন্টেশন উনি করেছেন। সুতরাং এটা একটা বড় জিনিস যে সব দলের রিপ্রেজেন্টেশনের মধ্যেই একটা পার্লামেন্ট উনি গড়ে তুলছেন, যেখানে ওনার দলও একটা মেজরিটি করতে একটু সময় লেগেছে। এরকম যদি হয় ব্রডার রিপ্রেজেন্টেশন অফ দ্য পলিটিক্যাল পার্টিস, আমি বলছি না এটা ক্র্যাফটেড করতে হবে, বাট ইন এ সেন্স এখন যে আমরা পিকচারটা দেখছি তাতে করে এরকমই একটা এমার্জ করতেছে যে এটা একটা ক্র্যাফটেড, এটা একটা বানানোই হবে, যাতে করে সব দলের কিছু রিপ্রেজেন্টেশন থাকে পার্লামেন্টে, হ্যাঁ পার্লামেন্টে, এবং রুলিং পার্টি উইল বি দ্য ডমিন্যান্ট পার্টি, অন্যরাও থাকবে, হ্যাঁ। এবং সেজন্য যে ধরনের মেকানিজম, মানে প্রধানত একদলীয় বা একদল সমর্থিত বা একদল ডমিনেন্ট, আধিপত্য থাকবে, বাট এট দ্য সেম টাইম মানে কি এটা কি বুঝছে বাকিদের সঙ্গে মিলেমিশে চলা, মানে গত পাঁচ বছর জাতীয় পার্টি আওয়ামী লীগ যেভাবে মিলেমিশে চলছে সেরকম। কারণ একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে জাতীয় পার্টি যেভাবে একটা কেওটিক সিচুয়েশনে এবং তাদের লিডারের যে অবস্থা, স্বাস্থ্যগত বলি, মেন্টালি বলি, এবং নৈতিকভাবে যেভাবে বলেন না কেন, তাতে করে উনি নেক্সট ফাইভ ইয়ার্স অ্যাজ এ লিডার অফ দ্য অপোজিশন উনি তো এগিয়ে যেতে পারবেন না। সুতরাং ওদের মধ্যেও তো একটা লেগে যাবে, পরিচিত সেরকম নাই, বরং তার চেয়ে বেটার অল্টারনেটিভ হলো যদি একটা ধরেন বিএনপির একটা রিপ্রেজেন্টেশন, হ্যাঁ একটা ভালো একটা রিপ্রেজেন্টেশন। সো আপনি কি মানে বিএনপি বা জাতীয় ঐক্য ফ্রন্টকে অপোজিশনেই রাখছেন? মানে এখন আমি বলছি যে বাস্তবটা এভাবেই আসছে ইসি, এবং চিন্তাটাই এভাবেই হচ্ছে যে ওরা অপোজিশনেই যাবে। মানে এটা কি ভোটের মাধ্যমে জনগণের চিন্তা নাকি? আমি বলছি যে আমার যে প্রেমিস, আদৌরের চিন্তা না, আমার চিন্তা না, আমার যে প্রেমিস, যদি 50% সন্দেহ হচ্ছে আপনার বাস্তবতায় মনে হচ্ছে এটাই হচ্ছে, বাস্তবতা হচ্ছে যে এখন যে পিকচার আমরা দেখছি, আপনি বলছিলেন যে 50% টার্নআউট, যে টার্নআউট যদি 50% এর নিচে হয় তাহলে আওয়ামী লীগ উইল এমার্জ অ্যাজ দ্য মেজরিটি পার্টি, আর বাকিগুলো পাবে। বাট প্রফেসর আতাউর রহমান, আমরা যদি 2008 থেকে বাইরের আগেরও বিভিন্ন নির্বাচনে দেখি যে টার্ন আউট তো আমাদের ইলেকশন কমিশনের এবং পার্টি ইন পাওয়ার তারা সবসময় বেশি দেখাতে চায়, এবং এমন দেখাতে চায় অনেক সময় যে ভোটার সংখ্যা যা তার চেয়ে বেশি হয়ে যায়। না গতবার যেমন মূল ভোটার সংখ্যা যা একটা কনস্টিটিউয়েন্সি তার চেয়ে বেশি হতে দেখা যাচ্ছে যে ভোটার ভোট দিয়ে ফেলেছেন, এরকমও কোনো কোনো কেন্দ্রে দেখানো হয়েছে। ইটস ট্রু, বাট এখন তো আপনাকে যেমন আমাদের এই যে ইলেকশন কমিশনের যে অবস্থা, তার যে সমর্থ, তার যে ক্রেডিবিলিটি, এখন তো আর সেভাবে নাই ইউসি। তারা তো তার ব্যবস্থাপনা সব কিছুর মধ্যেই তো আমরা দেখছি যে, এবং ইলেকশন কমিশনের ভেতরে যে মতানৈক্য, এবং আমরা জানি না মাহবুব তালুকদার শেষ পর্যন্ত পরিষ্কার হয় তার কথা বলেছে, 30 তারিখে গিয়ে তিনি কি বলবেন হয়তো কিছু বলবেন পারে। কিন্তু আমার কাছে একটা মনে হচ্ছে একটা কথা, যে এখন বিএনপির যে প্রশ্ন উঠছে দল বিরোধী দল, সেখানে সেভাবে তো একটা প্রশ্ন থেকে যায়, বিএনপি কি তাহলে যে এই যে সংগ্রাম করছে নির্বাচনের মাধ্যমে, এটাকে সে প্রমাণ করবে যে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল যে সে মরে নাই? এটা যদি হয় তাহলে তো এর কোনো সমাধান আমরা দেখছি না, কারণ এটা মৃতই হয়ে গেল যে কথা বলছে তার। আরেকটা আমি পরিস্থিতি যদি আপনাদের সামনে তুলে আনি, যদি আমার হাতে আর খুব বেশি সময় নেই,
বিএনপি ঐক্যফ্রন্ট সবাই বলছে যে এটি কোনো নির্বাচন হচ্ছে না আজকে পর্যন্ত, তারা শুধু 30 তারিখে জনগণের একটা জোয়ার, জনজোয়ার এবং নীরব ভোট বিপ্লবের অপেক্ষায় আছেন, কিন্তু তারা বলছেন যে এই নির্বাচন কমিশন, তারা তো দুদিন আগেও প্রধান নির্বাচন কমিশনারকে বদলাতে বললেন এবং তারা বলছেন পুলিশ তাদের বিপক্ষে, প্রশাসনের বিপক্ষে, সেনাবাহিনীর প্রতি তাদের অনেক আশা ছিল, সেনাবাহিনী সেই অর্থে কোনো ভূমিকা পালন করেনি বা তাদেরকে পালন করতে দেয়া হয়নি, আর সরকার পক্ষ তো আছেই বিপক্ষে এবং ফলাফল নির্ধারিত, এবং নির্ধারিত ফলাফলের মধ্যে যদি দেখা যায় যে তাদেরকে 30-40-50-60 আসন বিজয়ী ঘোষণা করালো, কারণ আমরা জানি যে অতীতে সামরিক শাসনগুলোতে বা সামরিক নেতৃত্ব যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তাদের সময় যে নির্বাচনগুলো হয়েছে আসন দিয়ে দেওয়া হয়েছে, তো ওরকম যদি কিছু আসন দিয়ে দেওয়া হয় এবং যারা যাদের যেই সৌভাগ্যবানরা সেসব আসন পাবেন, লটারিতে পান আর ভোটে পান, তাদের সঙ্গে পার্টির বা যারা যাদেরকে জেতানো হলো না বা যারা জিতল না, এটা আমি ওয়ার্স্ট সিনারিওর কথা বলছি, কী পরিস্থিতি, কী ধরনের সংকট তৈরি হবে, এবং বিএনপি লিডারশিপ তো একজন জেলে, একজন বিদেশে এবং এখানে যারা আছেন তাদের মধ্যে একটা নতুন সংকট তো তৈরি হতে পারে, অন্যরকম সংকট যদি শেষ পর্যন্ত নির্বাচন ওইভাবে হয় এই ফলাফলের দিকে যায়। আরেকটা হচ্ছে যে জনজোয়ার যদি হয়, আসলেই মানুষ যদি 60-70% বা 50% উপরে ভোট দিতে যায়, তখন সেখানে ফলাফল ম্যানিপুলেট করা একটু ডিফিকাল্ট, এটা অনেকেই মনে করেন। ডক্টর শেলি যদি একটু বলেন। ভোটের জনজোয়ারের একটা সমস্যা রয়েছে, সেটা হলো নিয়ন্ত্রণ করা সমস্যা, মানে সেই জনজোয়ার গুনবে কারা, তার প্রচারণা করবে কারা, তাদের উপরে কতখানি বিশ্বাস মানুষের আছে, আর এটা আসল প্রশ্ন তুলেছেন, যারা প্রচার করবে তাদের উপরে মানুষের কতখানি আস্থা আছে, তো এইগুলো তো প্রশ্ন থেকে যাবে। কিন্তু এটা সত্য যেটা আপনি বলেছেন যে ব্যক্তিগত আশা আকাঙ্ক্ষা, তাদের যে দুর্বলতা জুড়ে রয়েছে সেটা থাকবে। আতাউর রহমান একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছিলেন, আমি সেটা চিন্তা করছিলাম যে এটাই বা কত দুঃসাধ্য, যে অর্থনৈতিক এবং রাজনৈতিক যে ব্যাপারগুলো তাদের মধ্যে পার্থক্য, তাদের মধ্যে জোরদার যে জিনিসটি সবশেষে হয়ে দাঁড়ায় সেটা হলো রাজনৈতিক। এ সম্বন্ধে কথা আছে যে পাকিস্তান ভারত যখন দুটি রাষ্ট্র ছিল, বাংলাদেশের সৃষ্টি হয়নি, তখন 60-এর দশকে একবার দেখা করে একটি, মানে ভারতের অবস্থা খুব ভালো ছিল না তখন, তাদের খাদ্য সমস্যা ছিল, তারা রীতিমতো ভালো খাওয়া দাওয়া পেতেন না, সেই মাথায় দেখা করে একটা পাকিস্তানি কুকুর, অত্যন্ত বড় শ্রেণীর কুকুর, মোটা তাজা, সে বর্ডার পার হয়ে ভারতের দিকে যাচ্ছে, আর ভারত থেকে একটা চিকন পাতলা হালকা কুকুর পাকিস্তানের দিকে যাচ্ছে, তো ঘেউ ঘেউ করতে করতে সে ইয়ে জিজ্ঞেস করলো যে তুমি কেন, তুমি তো এমনি পাকিস্তানের দিকে যাচ্ছ কেন, বলে আমি তো যাচ্ছি খাওয়া পেতে, খাওয়া পাওয়া যায় না ভারতে, পাকিস্তানিকে খাবো, তো বলে তুমি যাচ্ছ কেন, তুমি তো খাওয়া দাওয়া করে বাড়ি ছিল, বলে আমি যাচ্ছি ওখানে ঘেউ ঘেউ করতে, এখন পাকিস্তান তো ঘেউ ঘেউ করা, এখন ঘেউ ঘেউ করার জন্য আমাদের কোন দেশে যেতে হবে, সেই প্রশ্নটা থেকে যায়। অর্থনীতি আপনি যতই উন্নতি করেন না কেন, ওখানে গিয়ে শেষে একটা থিওরিও রয়েছে সে সম্পর্কে, যে যদি অর্থনৈতিক উন্নতি ঘটে, যেমন কোরিয়াতে ঘটেছে, দক্ষিণ কোরিয়াতে একেবারে প্রশাসকরা শাসকরা ছিলেন সামরিক, সেই সামরিক শাসনের আওতায় তারা প্রবল প্রতাপে উন্নয়ন করলেন, উন্নয়ন করবো দেখা গেল রেজাল্ট হলো ডেমোক্রেসি, তো এটা আরেকটা আমাদের চোখের সামনে দেখায়, সেখান থেকে ডেমোক্রেসি হলো, গণতন্ত্র হলো, আর পাকিস্তানে সামরিক শাসন থেকে সামরিক শাসন, পরে অনেক পরে একটা আধা সামরিক শাসন বা একটা তুলনামূলকভাবে কম জোরদার সামরিক শাসন সামনে বেসামরিক লোকদের দেখে করেছেন। তাহলে আমরা যদি ওই পথেই অগ্রসর হই, তাহলে দেখা যাবে কি না যে কয়েক বছর পরে যারা উন্নয়ন করলেন তারা এই গণতন্ত্রের স্বীকার করেন, স্বীকার করছি যে তখন তাদের আর দাঁড়াবার জায়গা থাকে না, আর তা না হলে দুটোর মধ্যে বৈপরীত্য যে কথা আপনি বলছেন সে থেকেই যাবে, কারণ দুটোকে না মিলালে পরে এটার কোনো একটা সমঝোতা হবে না, গণতন্ত্র উন্নয়নের একটা সমন্বয় দরকার হবে। ডক্টর আতাউর রহমান, আমরা একেবারে শেষের দিকে এখানে, আমি আপনি যে শেষ দিকের যে কথাটা বলছেন, তাহলে আমরা কোথায় যাচ্ছি, আমি ওটা দেখছি যে, বা আমি যেটি বলছিলাম যে যদি নির্বাচনটা আমরা ভালো নির্বাচন না করতে পারি মোটামুটি,
তাহলে কি ধরনের কনসিকোয়েন্সেস গুলো ফেস করতে হবে? একটা হচ্ছে আপনি যেটা বলছেন যে একটা এক্সট্রিম সিচুয়েশন, যে হঠাৎ করে কিন্তু রাজনৈতিক একটা আমরা বলি পলিটিক্যাল ইভলিউশন আর রিভলিউশনের মধ্যে ডিফারেন্স আছে, হঠাৎ করে মানুষ 70% লোক ভোট দিয়ে দিবে, আমি যে পরিবেশ দেখছি এটা আমি আশা করতে পারতেছি না। অনেকে বলেন যে দীর্ঘদিন যাবৎ যেহেতু তারা ভোট দিতে পারে না, তাদের একটা ভোট দেওয়ার আকাঙ্ক্ষা আছে, প্রায় 2.5 কোটি তরুণ ভোটার আছে, তাদের একটা ভোট দেওয়ার আকাঙ্ক্ষা আছে। কিন্তু আপনিও জানেন, আমরাও জানছি যে আগের নির্বাচনগুলো ঢাকা শহরের কি অবস্থা, বাইরের কি অবস্থা, বুঝছি। মানুষ তো যেভাবে ভোটিংয়ের যে স্বতঃস্ফূর্ততা মানুষ চাচ্ছে, বাট মানুষের রিস্ক প্রোন। যেমন আমাকে ইয়াঙ্গার অনেক ছেলেমেয়ে জিজ্ঞেস করছে যে স্যার আপনারা তো বলেন ভোট দিতে, কিন্তু সিকিউরিটিটা আমাদের দেবে কে? বুঝছি, আবার সিকিউরিটি দিতে যেভাবে এখন আমরা দেখছি যে পুরা এরিয়াই তো কর্ডন বাই পুলিশ প্যারামিলিটারি, হ্যাঁ সবাই এরাই করছে, এখানে বোম খুঁজবে ওখানে, ফলে হলো কি ভোটিংয়ের যে প্রপোর্শনিটি কিন্তু কমে যাবে। এটা অনেক দেশে হয়েছে, ইভেন কঙ্গোতে তারা দে ওয়ান্ট ইট, ইভেন ব্রাজিলে ওর মিলিটারির লোক তো উনি ক্যাপ্টেন ছিলেন, হু বিকেম দ্য প্রেসিডেন্ট, ও তো ওরা চেষ্টা করছে যে যেভাবে কত কমানো যায়। কারণ কথা হচ্ছে আপনি সবসময় মনে রাখবে, আমরা ওটা পলিটিক্যাল সায়েন্সের একটা কথা আছে, মোর টার্ন আপ এগেইনস্ট দ্য গভর্নমেন্ট, লেস টার্ন আপ ইন ফেভার অফ দ্য গভর্নমেন্ট। যত বেশি ভোটার দেখবেন, আমি তো সেটা বলেই নিলাম যে 70% বা 50%-এর উপরে যদি ভোট হয় তাহলে যারা ক্ষমতায় আছে তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে যাবে জেতা। আর যদি 50%-এর নিচে আমরা টার্ন আউট দেখি, যেটা আমরা আমি এখন দেখছি যে এরকমই হবে 50%-এর নিচে, সেখানে তো ইন্টারন্যাশনালি আপনি যেটা বলেন আমরা যে স্ট্যান্ডার্ড ওটার কাছেও যাবে না, আমার একেবারেই ব্যত্যয় ঘটবে না। সুতরাং এই যে এইভাবে যে অর্কেস্ট্রেশন একটা আমরা দেখছি, এটা কিন্তু এমার্জ করছে এবং আরও এমার্জ করবে, মানে ঘটবে না না গঠন হবে না, যেভাবেই হোক যা আপনি দেখবেন সেটাই তো হলো। ভিতরের ফোর্সেসগুলো তো আর বোঝা যাবে না। সুতরাং ইন্টারন্যাশনালি দেখেন একটা সিভিলিয়ান রুল, ইটস নট এ মিলিটারি রুল, বাট ইন এ ইনফ্যাক্ট ইট ইজ মোর দেন মিলিটারি, কূট কৌশল অনেক বেশি। হ্যাঁ, বিকজ এটা কৌশলগতভাবে আপনাকে এমন চাপে দ্যাট ইউ আর ফোর্স টু বি ফ্রি, তো আপনি কৌশলগতভাবে এমনভাবে ব্যবস্থাগুলো আপনি দেখছেন তো যে একটা রাষ্ট্র যদি এক্সক্লুসিভ হয় যে আমি একটা পার্ট অফ দ্য পপুলেশনকে পলিটিক্যাল পার্টিসিপেশন দিব না, এবং ম্যালিকান ইভেন লুক অ্যাট ইজিপ্ট, ইটস এ স্ট্রং ট্রেডিশন, এবং ইজিপ্টের জাস্টিস সিস্টেম স্যার আমি তো ছিলাম অনেক ভালো, কিন্তু সেটাকেও এখন কিভাবে একেবারেই ডিরেইলড করে দেওয়া হয়েছে এবং একটা মিলিটারি রুলার কিভাবে দেশটাকে শাসন করছে। সুতরাং আমাদের তো ভাগ্যবান যে আমাদের একটা সিভিলিয়ান ফেস আমরা পেয়েছি, তো আমি বলছি ইট কুড বিকাম এ মিলিটারি হুইচ এভার ইউ লাইক, বাট এর অল্টারনেটিভ তো আমি দেখছি না, আনলেস পিপুলের পাওয়ারটা সেভাবে অ্যাসার্ট করে। বাট এটা তো বাংলাদেশের স্বাধীনতা না, এটা তো আমরা নিজেদের মধ্যে ফাইট করছি। সুতরাং এখানে একটা স্কেপ গোট ওভাবে করা যাবে না, সুতরাং ইটস অ্যান ইন্টারনাল কনফ্লিক্ট, ইট ক্যান ডিস্ট্রয় দ্য স্টেট বাট ইট উইল নট বি রিজলভ। যেমন সিরিয়া দেখে ইট ডিস্ট্রয়েড, আর বিদেশি শক্তি তারা তো ঠিক টাইমে চলে গেল, এখন আমেরিকা ট্রাম্প সাহেব বৌরিং এসে চলে গেছে, এখন সিরিয়ার থেকে সব সোলজার নিয়ে গেছে গিয়ে, ফাইনালি সিরিয়া বিলংস টু রাশিয়া, মানে মেইন তাদের প্রোটেকশন দিকে চলে যায়। সুতরাং আমরা বিদেশি শক্তির উপরে বেশি ভরসা করে লাভ নেই, কারণ আমাদের যে জনগোষ্ঠী তারা যদি এমার্জ না করে, তারা যদি রিস্ক না নিয়ে, তাদের গণতন্ত্র সুসংহত হয় নাই এভাবে যদি বেরিয়ে না আসে ভোট দেয়, তাহলে আমাদের ড্রিম উইল রিমেইন এ ড্রিম। ডক্টর শেলী, 30 সেকেন্ডে কি সুযোগ করবেন? 30 সেকেন্ডস ম্যাক্সিমাম। এর মধ্যে খুব বেশি কিছু বলার নেই, পুরনো কথাই যে এটা জনজোয়ার, ছাত্রের কথা জনগণের যে প্রবণতা সেটা অত্যন্ত প্রবলভাবে আসতে হবে, এবং এ কথা সমতাসীন দলের অনেক নেতা বলেছেন যে তারা সেভাবে আসে না কেন, তার মানে জনগণ তাদেরকে সমর্থন করে না, সেই জন্য আসে না, আসতে পারে না বলে এইভাবে হচ্ছে, এ কথা পরিষ্কারভাবে বলেছেন। সেখানে আমাদেরকে ধরে নিতে হবে যে কোথাও কোনো একটা দুর্বলতা রয়ে গেছে, হয় সংগঠনের দুর্বলতা নয় জনগণের নিজস্ব দুর্বলতা।
যে কথা লেনিন বহুদিন আগেই বলে গেছেন যে বিপ্লব সহজে হয় না, জনগণ যতই অসন্তুষ্ট থাকুক না কেন বিপ্লব তখনই হবে যখন তার জন্য তৈরি হবে সঠিক সংগঠন, বিপ্লবকে সংগঠিত করতে হয়। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনারা আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত দুটোয়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রা এই পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও সরাসরি দেখতে পারেন। ফেসবুক এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আর এই পর্ব সহ অপূর্ণ পর্বগুলো দেখবার জন্য তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকবার জন্য অনুষ্ঠান সম্পর্কে জানবার জন্য যে কোনো সময় ভিজিট করতে পারেন তৃতীয় মাত্রা .com, ফেসবুক, গুগল প্লাস, টুইটার আর ইউটিউবে তৃতীয় মাত্রা যে পেজগুলো রয়েছে সেসব পেজগুলোতে আইওএস ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটিও ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। ডক্টর মিজানুর রহমান শেলি এবং প্রফেসর ডক্টর আতাউর রহমান, অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, একদিন পরে নির্বাচন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুজন রাষ্ট্রবিজ্ঞানী কথা বলছিলেন, এই নির্বাচনের নানা ত্রুটি বিচ্যুতি দুর্বলতা তুলে ধরবার চেষ্টা করেছেন। যদি একটা ভালো নির্বাচন মোটামুটি না করা যায় কী ধরনের সমস্যা তৈরি হতে পারে সেটিও তুলে ধরবার চেষ্টা করেছেন। সব কথা শেষ কথা, কালকে নির্বাচন, আমরা চাইব, আমরা চাই, প্রত্যেকে চাই, ওনারাও চান, আপনি যিনি ভোটার তিনি ভোট কেন্দ্রে যান, নির্বাচনটা শান্তিপূর্ণভাবে হোক, এমন একটা পরিবেশ যারা দায়িত্বে আছেন তৈরি করবেন যে ভোটার ভোট কেন্দ্রে যাবেন এবং নির্বিঘ্নে বাড়িতে ফেরত আসবেন। আপনি ভোট কেন্দ্রে গিয়ে যাকে ইচ্ছা, যে মার্কা ইচ্ছা, যে প্রতীকে ইচ্ছা আপনি ভোট দিন, নৌকায় ভোট দিন, আপনি ধানের শীষে দেন, আপনি লাঙ্গলে দেন, অন্যান্য যত মার্কা আছে যেখানে আপনি ভোট দেন, এবং ভোট যদি আপনি দিতে না পারেন, কোনো কারণে বাধাগ্রস্ত হন, কোনো কারণে গিয়ে দেখেন আপনার ভোটটি দেওয়া হয়ে গেছে, বা আপনার ভোট আপনি দিতে না পারলে আপনি যেখানে পারেন যতভাবে পারেন এই সমস্যাটি আপনি জানান, সাংবাদিকদের পেলে জানান, সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী কর্মকর্তাকে জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, কিন্তু জানানোটা আপনার দায়িত্ব। এবং আইনি বিধানও আছে, আমরা জানি টেন্ডার ভোটের একটি বিধান আছে, সেটিও করা যেতে পারে, সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চয়ই ভেবে দেখবেন। কিন্তু ভোট কেন্দ্রে এই নাগরিক অধিকার বা এই নাগরিক দায়িত্ব পালন না করে অন্য অভিযোগ তুলে কোনো লাভ নেই। এখানে বলা হয়েছে যে জনগণ অন্য কারোর দিকে তাকিয়ে লাভ নেই, অভিযোগ করেও লাভ নেই, জনগণকেই জাগতে হবে এবং তার প্রার্থীকে, তার প্রতিনিধিকে তাকে নির্বাচন করতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।